তো বন্ধুগণ এখন আইছি আমরা হাইলাকান্দি পাল জুয়েলার্স। পাল জুয়েলার্স এখানে আমরা একটা অ্যালবাম রিলিজ হইব, অ্যালবামের নাম হইল কালো। তো একটু পরে কেক কাটা হইব আর আপনারা লগে থাকবা, মোটামুটি আজকে রিলিজ হইব। আপনারা ভাইবা ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। এটা হচ্ছে আমরা হাইলাকান্দি পাল জুয়েলার্স, আর এখানে আমরা আমরা দাদা তাহলে ইয়ে রিলিজ হইব অ্যালবাম সিনেমার গান রিলিজ হইব, আপনারা দিব, আপনারা ভিডিওটা দেখবা। ঠিক আছে, চলো না ভিতরে যাই। সেটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাল জুয়েলার্সের তরফ থেকে হাইলাকান্দিবাসীদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। তৃতীয় শুভেচ্ছা জানাই পাল জুয়েলার্স থেকে, ধন্যবাদ। নমস্কার, পাল জুয়েলার্সের ব্যবস্থাপনায় এবছরে প্রতি বছরে নিয়ায়ে আর এবছর আমি নতুন একটা অ্যালবামে কাজ করেছি। দাদা ওনাদের আশীর্বাদ এবং ওনাদের সহযোগিতায় আমার নতুন অ্যালবাম লঞ্চ করেছি আজকে, যেটার নাম হলো কালো। হ্যাঁ, আশাবাদী যে আপনারা সবাই ভালো লাগবে গানটা শুনে, আর আশা করি যে আমার পঙ্কজ আরিয়ান্স যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য এবং গানটা সবাই শেয়ার করার জন্য। মানে এটা কি আজকে পাওয়া যাবে? সেটা অলরেডি আমার রিলিজ হয়ে গিয়েছে আজকে। হ্যাঁ, আর বর্তমানে ইউটিউব চ্যানেলে চলছে গানটা, ফেসবুকেও আমার লিঙ্ক দেওয়া আছে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনারা সবার সহযোগিতায় যদি গানটা একটু ভাইরাল করে দেন, আপনারা সবাই আশা করি গানের গানের এক লাইন গানটা হলো সুনরে মুলি কোথা গেলি, সুনরে মুলি কোথা গেলি, আইরে ধারে কালো বলে আমায় তুই দিশনা ফিরায়। সেটা গানের মেন লিরিক্সটা হলো এটা, সেটা কৃষ্ণকে নিয়ে গানটা, যেটা একটা আমরা অন্য ধরনের থিম বেসিস করে গানটাতে আমরা আর কি লিখেছি। আর গানটা লিখেছে কলকাতার বিশিষ্ট শিল্পী তথা একজন ভালো আর্টিস্ট যিনার নাম হলো পিনাকী দাস। আর গানটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের শিলচর থেকে অরিন্দম গোস্বামীজি, আর এটার যে ভিডিওগ্রাফি যে করেছে রোহন গুণ, আর টোটাল ব্যবস্থাপনা করেছে পাল জুয়েলার্স। এবং মিডিয়া পার্টনার হিসাবে আমাদের এখানে আছে এনএস নিউজ, প্লাস আপনাদের উত্তম ব্লগার আছে, রাজু মোলাকারদা আছে এবং এই দাদা আছে, সবার আশীর্বাদে এই গানটা বর্তমানে আমি রিলিজ করেছি। আশাবাদী যে গানটা সবার ভালো লাগবে এবং আপনাদের সহযোগিতা গানটা যাতে ভালোই চলবে সেটাই আমি আশাবাদী। বন্ধুগণ আজকে আইলাম আমি আমরা হাইলাকান্দি পাল জুয়েলার্স। তো পাল জুয়েলার্স এখানে আমরা সুপরিচিত, আমরা বুটু ভাই, আর এখানে দাদারা আসই। তো তো দাদারা আসেন, এখানে একটা অ্যালবাম রিলিজ হয়েছে, অ্যালবামের নাম হইল কালো। আর গানের দুই লাইন তো আমরা বুটু ভাইকে শুনাইছেন গাইয়া। আপনারা গানটা যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা, আর আমি ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স দিয়া দিমু। আর এটা আমরা হাইলাকান্দি ছেলে, এটা আমরা খুব গর্বর কথা, হাইলাকান্দি ছেলে হইয়া যে খুব সুন্দর একটা অ্যালবামের গান গাইছ, প্লাস তাই সিনেমার গানও গাই। তো কয়েকদিন পরে আরও একটা সিনেমার গান রিলিজ হইব, আমি আপনারা দিমু ভিডিও। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর এই গানটা মানে ইয়ে করছেন গাইছেন আমরা হাইলাকান্দি পাল জুয়েলার্সের ব্যবস্থাপনায়, গানটা ইয়ে করছেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।